প্রথম কোনো রেস্তোরাঁয় এরকম একটা আর্ট গ্যালারির আয়োজন করা হয়েছে, হ্যাঁ বিষয়টা আপনার কাছে কতটা ভালো? খুবই ভালো। এখন তো এটাই ট্রেন্ড কলকাতা শহরে অনেকের মুখেছে যে রেস্তোরাঁতে করলে লোকে আসবে, ছবি দেখবে, তারপরে লিখবে, আঁকবে, লিখবে, আঁকবে কী বলে কিনবে, খুব ভালো। এখন তো লোকের সময় কমে গেছে, একই সময়ের মধ্যে সব কিছুই হবে, রেস্টুরেন্টে যাওয়া হলো, ছবিও দেখা হলো, কেনাও হলো, পরে চেঞ্জ, খুব ভালো প্রয়াস। নিশ্চয়ই নিশ্চয়ই সুরুচির প্রমোশন অফ সুরুচি যখন অবক্ষয় চতুর্দিকে দেখা যাচ্ছে আর রুচি নষ্ট হয়ে যাচ্ছে, এই প্রেক্ষিতে এরকম একটা প্রয়াস তো খুব ভালো দামি প্রয়াস। খুবই আকর্ষণীয় হতে পারে, বললাম তো তারা তো শহরেও যায় অনেক এক্সিবিশন দেখতে। এটা ছোট্টর মধ্যে এই যে তোমার ইটিং হাউস প্লাস এক্সিবিশন, এটা খুব ভালো প্রয়াস। নতুন কিছু ভাবছি না, যেটা বললাম এটাকে এই খালি অরিজিনাল ছবি না রেখে রাখবে, যারা অ্যাফোর্ড করতে পারবে কিনবে, সকলের সামর্থ্য সমান থাকে না, কিন্তু সকলের উৎসাহ মানে সেটা তার কোনো সীমা নেই, তাদের পক্ষে প্রিন্ট করলে, পোস্টকার্ড করলে কেনাটা অনেক সহজ হয়, ঘরে ঘরে ছবির প্রচারও হয়, কজন লোক আর অরিজিনাল ছবির কদর করে কেউ বুঝতে পারে। এই অরিজিনাল ছবি থেকে যদি প্রিন্ট আউট নিয়ে যদি সস্তায় বিক্রি করা যায়, প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে যাবে সেটা, এটা করা খুব দরকার। আর্ট কালেকশনরা অরিজিনাল সংগ্রহ করুন, লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে ছবি কিনছেন, লোকে কোটি টাকা দিয়ে কিনছেন, সব দেশের সামর্থ্য নেই। থ্যাংক ইউ।